بسم الله الرحمن الرحيم. نور مدينة نور مدينة إيمان يامين نبديتو نور مدينة بروجيجيتو نبيش الاسلام قيم حسين الجنة نبيش الاسلام سمش نبيش الاسلام شكي قيم قرار جنة إبتل قشنا قرار قبل همي عشد دوهي جاي لكتابة دخلا এই প্রক্রিয়ার মাঠের পাগলগুলির জন্য যা ভালো থাকে
আপনাদের কুটিয়া লাউয়ার কুটুকি এক জিনিস না দুই জিনিস আমাদের ফরিদপুরে লাউয়ার কুটুকি এক কুটিয়া এক লাউয়ার কুটু এক 20 টাকা 20 টাকা এক মাশাআল্লাহ আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা লোকমানে বলতেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা সরাসরি বলেছেন আল্লাহ কোরআনে বললেন মাউলুদ আমি হাদিসে বলে দেব মিলাদ সুবহানাল্লাহ মুসতাদ আহমদ শরীফ দুসরে সালাম কয় ওয়াদাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নাফসিহি তাওয়ার বললেন মা পয়লার দিন ও হিয়াতিল আজিবা সুবহানাল্লাহ কি জোরে বলবেন আমার মিলাদ রা হাসান আসারির মতো নয় আমার মিলাদ রা আশিকের মতো নয় আমাকে পাঁচটা একটা নিয়ে আমার লাগিয়েছে কেমনে মানুষ বলে নবী আমার মতো নাউজুবিল্লাহ হুজুরের গামের গন্ধ হুজুরের বউ হুজুরের কাছে শুনতে চায় না আর আমার হাবিবের গাম মোবারক সাহাবিদের মেয়ের বিবাহের আকর হয়ে যায় সুবহানাল্লাহ তিনি নিজের মধ্যে আসে রসুসের ইসলামের সহজাত খুশবু মোবারক আমরা কেন পাগল হাবিবের জন্য নবীর ইসলাম যে রাস্তা দিয়ে সকালবেলা যেতেন প্রায় বিকাল পর্যন্ত হাবিবের ঘাম মোবারকের ঘ্রাম ওই রাস্তার মধ্যে লেগে থাকতো ছোট্ট বাবুরা কিচ্ছু বোঝে না গুণা শুরু হয় নাই এই বাচ্চাগুলি আমার হাবিব ইসলামের প্রেমে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি মুসকি হাসি দিয়ে বলতেছেন তোমরা কেন দাঁড়িয়ে রয়েছে হে রাসূল ইসলাম আমাদের পানির মধ্যে আপনার পাঁচটা আঙ্গুল মোবারক একটু ঢুকিয়ে দেন না সুবহানাল্লাহ এই ছোট্ট ছোট্ট বাবুরা ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মোবারক আপনার আঙ্গুল মোবারক আপনার আঙ্গুল মোবারক গুলি আমাদের এই পানির পেয়াদার মধ্যে একটু চুমিয়ে দিন তুমি সেরেসরা করলে লিমাদা কেন কি হয়েছে তোমাদের কেন আমার হাত মোবারকের ছোঁয়া যাও আমরা শুনেছি আপনি যখন মদিনায় আগমন করেন নাই ওই দিন ওই দিন আসা পর্যন্ত একবার বাবায় রাতের বেলা আমাদেরকে বুকে নিয়ে আপনার গল্প শুনিয়েছে একদিন মা মা আমাকে বুকে নিয়ে আপনার গল্প শুনিয়েছে আজকে সরাসরি দেখতেছি নুসরাত বললেন মাথা নুয়াও ঘাস সোজা করো বাচ্চারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা
কসম করে বলছি আপনি যদি বলেন আমাদের বুকে তাজা রক্তগুলি দিতে আমরা এক্ষুনি দিয়ে নিব একটু দেরি করব না আপনি বললে এখন মুখের তাজা রক্ত আর মুরব্বী মুরব্বী আরে অষ্টম শ্রেণী পাস তার কবর হলো মসজিদের কাছে তিনি তো লিখেছিলেন আল্লাহ কে যে পাইতে চায় কাউকে পাবা না কিন্তু আমাকে পাবা যত মানুষ হয়েছে পর্যন্ত যত মানুষ হবে এরা কে আমাকে দিয়ে তোমরা কাউকে পাবে না কোরআনে আল্লাহ বলেছে ভয় করো না কাউকে পাবা না কিন্তু আমি হাবিবকে পাবা সুবহানাল্লাহ আমার বাবা আজহারি সাইবার টিম আমি কিন্তু নয়টাই এখানে প্রস্তাব কথা এবং বুঝতে পারতাম কিন্তু আজকে বৃহস্পতিবার এটা আমি ভুলে গিয়েছি আমি রাস্তায় বললাম রায়হান আমার আমার সাথে যারা আছে বললাম বৃহস্পতিবারের কথা মনে হইলে আব্বার রিকোয়েস্ট করতাম যে আব্বা আজকে আমি আসবো না আজকে দাওয়াত রাখবো না কিন্তু আসার পরে মনে হলো না আশাটাই যথা হয়েছে আপনাদের ইমানদারদের অনেকগুলি দোয়া আজকে আমি নিতে পারবো এখন একবারে লাস্টের দিকে আমি আসছি সময় আমাকে সাইবার টিমের ছেলেরা অনেক বলছে শান্তি রাখতে কি করে শান্তি রাখার পর শান্তি শেষ নাই সত্যি বলছি একবারে বেশি অশান্তির জায়গা হয়ে গেছে আজকে আমি নতুন ব্রিজ থেকে এখানে আসতে দেড় ঘন্টা সময় লেগেছে অথচ 20-30 মিনিটে মনে হয় এখানে আমার আসার কথা ছিল কিন্তু আফসোস করতেছিলাম আগামীকাল শুক্রবার আগামীকাল জুমাবা এই হাদিসটা বলে আমরা কেন হাবিবের পাগল কেন হাবিবের পাগল হতে চাই কথা ঠিক কিনা বলো হাবিবের পাগল হতে চাই না আমরা সেই পৃথিবীর মধ্যে প্রথম কাফের কে জানে না পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাফের যার ব্যাপারে আল্লাহ দিয়ে বলেছে অকান আমার কাফের পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কাফের হলো ইবলিস আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি না আজকে অনেকে বলে নবীজির কাছে দাঁড়িয়ে কি সম্মান আমরা তো শিখেছি ইবলিস সম্মান না করার কারণে পৃথিবীতে যিনি প্রথম কাফের মনে রাখবেন এই কথাটা মনে রাখতে পারলে আজকে আমার এই সাইবার ট্রেন মাহফিল আসার কোরআন তাফসীর কোরআন মাহফিল আসা সার্থক হবে সেটা হলো পৃথিবীর সর্বপ্রথম কাফের হলো ইবলিস এই ইবলিস সর্বপ্রথম কাফের কেন হলো ইবলিসকে আমার আল্লাহ বলেছিলেন এই 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 ফেরেশতা সহ সকলে আমার আদরকে সিজদা করে হলো শরীয়ত হাকিকত হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করা মানে সম্মান করা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা শয়তান অমান্য করলো সকলে ফাসাদের তো ইল্লা ইবলিস একজন ব্যতীত ইবলিস ব্যতীত সকলই সিজদা করলো আমার আল্লাহ ঘোষণা করলেন নিজে ভালো আমি অনেক কিছু শয়তানের একটা আলামত শয়তানের একটা কথা আমি বড় এটা হাসান আজহারি বলবে হাসান আজহারি বড় এটা আমি বলবো আমার আমি বলবো এটা কিন্তু শয়তানের কথা কলা আনা খয়ের এই কথা কিন্তু
কোরআনের কথা কিন্তু শয়তান বলেছে কাল্লা কোরআনের আয়াত বানিয়েছেন ওয়ালা আনা খায়রু আমরা ওখান থেকে ভয় পেয়ে সর্বনাশ শয়তান নবীকে এত বছর 9.5 লক্ষ বছরের এবাদত এইটা এক শিক্ষা গ্রহণ করেছি যদি এবাদত করে কেউ জান্নাতে চলে যাইতো তাহলে শয়তান যাইতো সবার আগে কথা ঠিক কিনা আমার বাবারা একটু সত্যিয়া কথা কর আমার আল্লাহ রব্বুল আলামিন নির্দেশিত রহমাতুল লিল আলামিন নূরানী জবান মোবারকে বললেন তিরমিজি শরীফের মধ্যে হে পাগলারা কোরআনে আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমরা তোমার ভাইকে পাবা না কিয়ামতের দিন তোমার মাকে পাবা না তোমার বাবাকে পাবা না ওয়া সাহিবাতিহি তোমার স্ত্রীকে পাবা না ওয়া বানিহি তোমার ছেলে মেয়েগুলারে পাবা না কিন্তু আমি নবী তোমাদের সাথে প্রমিস করে যাই আমি নবী তোমাদের সাথে ওয়াদা দিয়ে যাই ওয়ানাকাইদুহুম ইদা ওয়াফাদু সব মানুষ একসাথ হবে সমস্ত মানুষগুলি একসাথ হবে সব নবী রসুলের একসাথ হবে কিন্তু তাদের নেতৃত্ব কেউ দিতে আসবে না আমি তোমাদেরকে জানিয়ে যাই ও উম্মতে মুহাম্মাদীরা ভয় করবা না ওয়ানা কাইদুহুম ইদা ওয়াফাদু আমি একা সমস্ত মানুষের নেতৃত্ব দিব হাশরের ময়দানে সমস্ত নবীর সুন্দর সহ নবীর বলতেছেন সবাই যখন আশ্বস্ত হয়ে যাবে সবাই যখন চুপ হয়ে যাবে ওই সময় আমি আল্লাহর দরবারে তোমাদের পক্ষ থেকে খেতাবাদ করব আমি আল্লাহর দরবারে বক্তৃতা করবো আপনারা বাপের চেয়ারম্যান হলে পোলাপনের সম্মান বাড়ে না কবে এটা আমাদের দেশে বাড়ে আপনাদের দেশে আচ্ছা বাপের চেয়ারম্যান এসে পোলাপান খুশি নেই দেখি জাতের বলে না বেজাতে বলে বাপের চেয়ারম্যান পোলাপান কি খুশি হওয়ার কথা না নবীর সম্মানিত উম্মত খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা বহু উম্মত তো বেজার হয় ঠিক কি না নুহু নবীকে গালি দিল কাফেরেরা কিন্তু না 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 কাফির বলা দিল নবী ও আল্লাহ
আমরা নিশ্চয়ই মনে করতেছি আপনি গুমরাহের মধ্যে আছেন নাও আমার আল্লাহ কয় জিব্রাইল আমি কিছু করতাম না মুহুদুমির জবাব মুহুদুমি নিজেই দেখে মুহুদুমি কয় লাইসা বি দালাল নো আমার ভিতরে গুমরাহি নাই মুসা নবীকে গালি দিল ফেরাও 15 পারা 11 পৃষ্ঠা ইদ্দি লা আজুকুকা ইয়া মুসা নাসরুহা সূরা কাহফ সূরা বনী ইসরাঈল إني لا أزوجك يا موسى نصرها موسى كريم ولا بنت سم يا ترى هم بنت سم ثم كجادو كم من كنت سناه زميل لك أمرا لك جدا كيفانو كي شو بقول بنا موسى الجواب موسى نبي نيجي لك موسى نبي الجواب بنت سم إني قرر رأيت إني لا أزوجك يا فيل أو نمحبورا أي তুমি আমাকে জাতি করে মনে করছো আর আমি তোমাকে ধ্বংসপ্রাপ্ত মনে করছি হঠাৎ করে আমার হাবিবের ব্যাপারে কথা বলল কাফেরেরা আপনি একজন কবি আপনার জবান মোবারক দিয়া যাদের হয় তা হইল কবিতা নাউজুবিল্লাহ বলো আমার আল্লাহ কা জিব্রাইল একটা তো মারো তো কোথায় কা হাবিবের কদম মোবারকে কেন আমার আল্লাহ কয় মুসা কালিম উল্লারে গালি দিল ফারাও মুসাকারি মোল্লা নিজের জবাব নিজেই দিয়েছে আমি জবাব দেই নাই মুহুনবীরে গালি দিছে কাফেরেরা আমি আপনার কোনো জবাব দেই নাই মুহুনবী নিজের জবাব নিজে দিয়েছে লাইসা বি দালাল আমার ভিতরে কোনো রাহি নাই বর্তমানে মন্তব্য করেছে আমার রহমত দুনিয়া আদমিনের ব্যাপারে আমার বন্ধুরে যে বলো আমার বন্ধুর জবাব দেওয়া লাগবে না বন্ধুর পক্ষ হইয়া আমি আল্লাহ জবাব দিয়ে মানুষদেরকে বুঝিয়ে দেব আমি আল্লাহ বন্ধুকে কত ভালোবাসি আমার আল্লাহ যাও কি লয়ে যাবো কাইয়াসির সুরার একটা আয়াত নিয়ে যাও খুব খেয়াল এই কথা মনে রাখতে পারলে তো আমাদের সাইবার টিমের এই তাফসীর তার বক্তাদের মধ্যে আমি মুরব্বী না হইলো আমার মুরব্বীদের পরে আমার নামটা দিছে মুরব্বীদের পরে আমার নামটা দিছে আবার লেখা আছে তাফসীর কোরআন কথা পায় না যদি একটা কোরআন হাদিসের কথা না বললে এই মাহফিলের ইজ্জত আছে না আমাদের সামনে সম্মেলনের ইজ্জত আছে না বাবা এই জন্য দুই একটা কথা বলে যাচ্ছি আর দেরি করবো না রাত্র অনেক হয়েছে আসলে অনেক হয়েছে আমারও অনেক দূরে রাস্তা আর বৃহস্পতিবার তো হেরাফেরি রাস্তায় আছে এখন আমার আল্লাহ বলতেছেন যায় বলো বন্ধুর জবাব দিতে হবে না আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছি সকলে পড়ুন বিসমিল্লাহ আওয়াজটা শুনে ভালো লাগছে আরো মহব্বতে আল্লাহ জবাব দিচ্ছে নবীরে গালি দিছে কাফেরেরা এখন জবাব দিতেছেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ কেন আমার বন্ধু শায়ের আমার বন্ধু কবি না আমার হাবিবের কবি হওয়া এটা স্বভাব পায় না বলতেছেন কে এই জন্য আমি গজল লিখি আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী হে হায় যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই ভালো যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী বলে নতুন নজর মারহাবা আলহামদুলিল্লাহ আপনারা আগর বড়ি এসবের গজল কিতাব আছে রে আপনারা আগর বড়ি এসবের জাহাই বনোনা মিশকো থেকে অনেক সুমাস নবীর পচিনা আতর আগর ইয়ার বিয়ার ফেরেশ বুঝেন না
বিদেশ থেকে আসছে মানে বেশি মারবে এই কথা কথা ঠিক আতরা গরিয়ার ফিরেছে জাহাই বলো না মিশক থেকে অনেক সুবাস নবীর পচিনা এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবীতে নবীর বদনেতে এ হায় হায় সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার আল্লাহ পাকের হাবিব আমার বাজালে আল্লাহ নিতে চার অক্ষর মোহাম্মদেও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পায় নবীর তুলনা যাহা কোরআন সুন্নায় পায় হাই হাই নূরের নবী আমাদের ইমানের দাবি বলো নূরের নবী আমাদের ইমানের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার আল্লাহ পাকের হাবিব আমার বাচ্চাগুলি পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মনে আছে না ছোট বাবু ছোট বাবু ছোট বাবু পানির পেয়ালা নিয়ে আমাদের পানির মধ্যে একটু হাত খবর একটু ছোঁয়া লাগিয়ে দেন কেন রে বাবা আপনার হাত খবর একটু ছোঁয়া যদি আপনি একটু লাগিয়ে দেন তাহলে আমার এই পানিগুলি আমাদের জন্য ঔষধ হয়ে যাবে ছোট্ট বাবুরা রসুসুল ইসলামকে চিনল বড় বড় আলেম না নবীকে চিনতে পারলো না কথা বলেন না কেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিনার কারণে এতই ভালোবেসে ফেলল তার জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে ওমর ফারুক আজমের জন্য কোরআনে কয়টা আয়াত নাযিল হয়েছে তার মধ্যে একটা বাস্তবে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই পৃথিবীতে রমজান মাসে মাগরিবের নামাজের পরে এশারের নামাজের পরে আর স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল ওমর ফারুক রোজার পাশে একদিন তো তারাবি পড়ে সে ব্রেক ফেল হয়ে গেছে বোঝেন এই কথা বোঝেন নাই ব্রেক করার কথা ছিল পটিয়ার বাজারে কিন্তু এক কানে গেছে গা শান্তির হাট কথা পায় না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের প্রেম রসুলের সাথে কেন প্রেম করি কেন নবীর রহমতুল্লাহ আলামিনের সাথে ভালোবাসা করি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের আইন হলো এশারের পরে আর স্ত্রীর কাছে রোজার মাসে যাওয়া যাবে না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন ওমর স্ত্রীর কাছে যাওয়ার পরে ক্যান্সারে পড়ে গেলেন সর্বনাশ উপায় কি নবী রহমাতুল্লাহ আলামিনের দরবারে রওনা করছেন ওমর আমার আল্লাহকে জিবরাইল ওমর যাওয়ার আগে তুমি হাবিবের পদ মোবারক চলে যাও যে ওমর রসুলকে পাওয়ার জন্য বাবাকে জবাই করেছে যে ওমর নবীকে পাওয়ার জন্য আপন মামাকে জবাই করেছে যে ওমর রসুলকে পাওয়ার জন্য মোনাফেককে জবাই করেছে ওই ওমর আজকে আজকে আল্লাহ রসুলের আইন লঙ্ঘন করে এশারের নামাজের পরে ওমর চলে গেছে স্ত্রীর কাছে যাও ওমরের জন্য আশিক রসুলের জন্য আজকে একটা আইন চেঞ্জ হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন না শুধু রসুলের জন্য নয় রসুলের পাগলের জন্য আজকে একটা আইন চেঞ্জ হবে সুবহানাল্লাহ কি আইন ও আল্লাহ জিব্রাইল বলতেছেন তোমার হাবিবের জন্য তুমি আইন চেঞ্জ করেছো সেটা আমি জিব্রাইল জানি তো কোথায় মনে আছে তো হ্যাঁ তুমি বলেছিলে ওয়া ইন তুবু মা ফি আনফুসিকুম আও ইউহাসিবকুম বিল্লাহ তোমার উম্মতেরা তোমার হাবিবুর উম্মতেরা মনে মনে গুনার খেয়াল করে সেইটা হিসাব তুমি নিবা কিন্তু তোমার বন্ধু বেজার হওয়ার পরে তুমি আল্লাহ ঘোষণা করলে যাও বন্ধু যদি খুশি নে খুশি না আমি আল্লাহ আবার জেস করলাম এই আয়াত কোরআনে থাকবে কিন্তু এইটার যে অর্থটা এইটার যে আইনটা সেটা আমি আল্লাহ চেঞ্জ করে দিলাম এই আয়াত পড়লে
অক্ষরে প্রত্যেক অক্ষরে বিনিময়ে 10টা করে নেক পাবে কিন্তু এটার যে অর্থ মানে এটার যে আইন এই আইনটা আল্লাহ চেঞ্জ করে দিলেন সুবহানাল্লাহ বাইতুল জুমা ফি আনফুসিকুম তুফু হাসিবকুম বিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء الله على كل شيء قدير يوم القاتل هنا عمر قال رضي الله تعالى তিনি রাসূলের দরবারে যাচ্ছে আমাদের সমাধান কি আল্লাহ এবং রাসূলের আইন তো ছিল এরশাদের পরিস্থিতির কাছে যাওয়া যাবে না কিন্তু আমি গেলাম আমার উপায় হবে কি এই চিন্তা করে যাচ্ছেন আমার আল্লাহকে জিব্রাইল হাবিবের কদম মোবারকে চলে যাও যায় বলে দাও আজকে আশিক রাসূলের জন্য একটা আইন চেঞ্জ হবে উফিদালাকুম দুই পারা 27টা উফিদালাকুম লাইলাত তাসিয়াবি রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আজকে ওমরের জন্য কিয়ামত কথা ছিল এশারে পরে যাওয়া যাবে না আমি সেহরি রাত পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া ওমরের কারণে আমি আল্লাহ উহিন্দা লাকুম হালাল বানাই দিলাম এই জন্য আমরা নবী নবী করি হাবিবের কদম মোবারকে আছি এবং মরণ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থাকবো এই ওয়াদা রেখে দিচ্ছেন কারা কারা দিচ্ছেন একটু হাত তুলে দেখেন লাস্টের কথাটা শয়তান চিন্তা করলো আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন জাহান্নাম ভরতে পারলে আল্লাহ আমাকে জান্নাতে নেবেন জাহান্নাম তার কেমনে ভরা যাবে কোন কাজ করলে মানুষ বেশি জাহান্নামী হবে ঠিক আছে শয়তান পেয়ে গেছে আমি পেয়ে গেছি কি যে মানুষ ইবাদত করে করুক নামাজ পড়ে পড়ুক রোজা রাখে রাখুক হজ করে করুক যাকাত দেয় দেয় তাহাজ্জুদ করে পড়ুক সালাতুল তাহজ্জুদ করে পড়ুক কোরআন তেলাওয়াত করে করুক নফল নামাজ পড়ে পড়ুক দান সদকা করে করুক কিন্তু আমি শয়তানের 9.5 লক্ষ বছরের ইবাদত কেন টিকে নাই হঠাৎ করে মনে হয়েছে যে আমি নবীর সম্মান না করার কারণে আমার এত বছর ইবাদত টিকে নাই যে যত ইবাদত করে করতে থাকুক কোটিয়ার মানুষ চট্টগ্রামের মানুষ সমস্ত বিশ্বের মানুষ ইবাদত করতে থাকুক আমি জীবনে একবার খালি রসুলের সাথে বেয়াদবি করায় দিব আমি শয়তানের কাছে যেমন টিকে নাই এদের কারো কার টিকবে না এই কথাটা মনে রাখতে পারলে আমার আশা সার্থক হবে